আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাতু আজ আমরা আলোচনা করব ইন্ডাক্টর নিয়ে ইন্ডাক্টরের বেসিক ধারণা হলো যে ইন্ডাক্টর তৈরি করা হয় কোনো দণ্ডের মধ্যে তার পেছিয়ে অর্থাৎ কয়েল অথবা তার পেঁচিয়ে দণ্ডটাকে কয়েলে পরিণত করা হয় যখন ওই দণ্ডের মধ্যে সাপ্লাই প্রদান করা হয় যখন ওই দণ্ডের মধ্যে সাপ্লাই প্রদান করা হয় তখন সেটি ম্যাগনেটিক ফিল্ডে পরিণত হয় যেমন চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা কিছু তার দিয়ে তার পেঁচিয়ে 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 একটা কয়েল তৈরি করেছি এবং যখন আমরা এই কয়েলের মধ্যে এই পেঁচানো কয়েলের মধ্যে যখন সাপ্লাই দিব তখন এটি ম্যাগনেটিক ফিল্ডে পরিণত হবে এবং এটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ করবে তো ইন্ডাক্টরের এটি হলো বেসিক ধারণা আর হলো যে ইন্ডাক্টর আমরা ওহম মিটার দিয়ে পরিমুখ করে থাকি সাধারণত তো আমাদের যে বিষয় সেটা হলো যে ইন্ডাক্টরের ত্রুটিগুলো কি আমরা একটা ইন্ডাক্টরের সমস্যা দেখা গেলে বুঝবো যে আসলে কী কী রকমের ত্রুটি হয় এবং এই ত্রুটিগুলো সমাধানের উপায় কী তো ইন্ডাক্টরের ত্রুটিগুলো এরকম হয় যে কয়েল পেছানো সঠিক না হলে আশানুরূপ ফল পাওয়া যায় না ইন্ডাক্টরে যদি কয়েল পেছানো সঠিক না হয় তাহলে সেই ইন্ডাক্টর থেকে সঠিক ফলাফল পাওয়া যাবে না দুই নম্বর হলো অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে এটি পুড়ে যেতে পারে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় সেটি পুড়ে যাবে কারণ তার ক্ষমতার মধ্যেই কারেন্টকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে তিন নম্বর হলো কয়েল তৈরির সময় ত্রুটি থাকার কারণে এর অ্যাকুরেসি ঠিক নাও হতে পারে কয়েল তৈরির সময় অনেক সময় ত্রুটি থেকে যায় যে প্যাচ সংখ্যার হিসাবে আবার বিভিন্ন ডিভাইস অনুযায়ী প্যাচ সংখ্যার হিসাবে আবার তারের যে কোয়ালিটি এই কোয়ালিটির উপর ভিত্তি করে এর অ্যাকুরেসি ঠিক নাও হতে পারে কমও হতে পারে তো চার নাম্বার হলো বিভিন্ন ধরনের ইরোডের কারণে এটি সঠিকভাবে কাজ নাও করতে পারে ইন্ডাক্টরে বিভিন্ন ধরনের ইরোড থাকে যেমন ধরেন সাপ্লাই কম সাপ্লাই যদি প্রয়োগ করা হয় তাহলে ইন্ডাক্টরটি গরম কম হবে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড কম তৈরি হবে তো আমাদের প্রয়োজনীয় যতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার লাগবে ঠিক সেই পরিমাণেই সাপ্লাই প্রদান করতে হবে তাহলে আমি আমার প্রয়োজনীয় ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবো এবং আমার কাজ সম্পন্ন করতে পারবো তো এগুলোর সমস্যা সমাধানের উপায় হলো যে এক নম্বর ইন্ডাক্টরটি কারেন্টের সংযোগের পূর্বে এর মান যাচাই করা ইন্ডাক্টরটি কারেন্ট ইন্ডাক্টরটি সরি ইন্ডাক্টরটি সার্কিটে সংযোগের পূর্বে এর মান যাচাই করা সার্কিটে ইন্ডাক্টরটি সংযোগের আগেই ইন্ডাক্টরটি যাচাই করে নিতে হবে যে ইন্ডাক্টরটি ঠিক আছে কি নাই দুই নাম্বার হলো এর একুরিসির মান যাচাই করে সার্কিটে সংযোগ দিতে হবে তারপরে একুরিসির মান যাচাই করতে হবে কারণ একুর যদি আমি আমার প্রয়োজন অনুযায়ী ঠিক না পাই তাহলে আমার কাজ সম্পূর্ণ হবে না এবং কাজ যদিও সম্পূর্ণ হয় তাহলে সেটির মধ্যে ত্রুটি থেকেই যাবে তিন নম্বর হলো প্রোটেকশন হিসেবে ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে দেখা যায় যে অনেক সময় অতিরিক্ত সাপ্লাইং গিয়ে থাকে ইন্ডাক্টরে অথবা অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে থাকে ইন্ডাক্টরে তো সেক্ষেত্রে ইন্ডাক্টরটি পুড়ে যেতে পারে তো এই জন্য এই ইন্ডাক্টরকে বাঁচানোর জন্য পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য ফিউজ বা সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের নয়েজ হতে একে দূরে রাখা ইন্ডাক্টরকে বিভিন্ন ধরনের নয়েজ হতে দূরে রাখা তো এই হল আমাদের ইন্ডাক্টরের ত্রুটি এবং ত্রুটিগুলোর থেকে রক্ষা পাওয়ার উপায় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাকসেসফুল ইঞ্জিনিয়ার লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম